বেকার বাদাম ফলররা সুগার মমি খোঁজে, বুঝছেন? সুগার মমি কারা আজকে আপনাকে লোকে পরিচয় করাই। এরকম সুগার মমি ধরে ধরে বেকার ভাদাইম্মারা কেন বিয়ে করে সেই সম্পর্কে বলবো। আর কি জানি বলে, বুতুনি স্বামীর শাক পূরণ করছে, ইন্ডিয়ান একটা বাইক কিনা দিয়া, বুঝিনি দর্শক? এই বাইক যখন কিনবো তার কিছুদিন পরে দেখবেন বুতুনির ওই যে 3 নম্বর হাত একটা অজুহাত আছে না, তখনকালা কিনতে চাইছিলাম, এখনকালা কিনি নাই ক্যা, তখনকালা কিনি নাই ক্যা, দেখবেন কয়দিন পরে 3 নম্বর হাতের মতো এই বাইক নিয়ে কত রকম অজুহাত দাঁড়ায় যে আপনার না এটা কিনলেই করলেন, সামনের দিকে যাই কমু কিনলেই করলাম। এই বাইক সম্বন্ধে আসলে কতটুক এই বুতুনি জানে যে এটার পিছনে বই, বুতুনি কতটা আশা করে যে এটার পিছনে বই মঞ্জিলার মা তানজিলার মতো বাইকে ঘুরব, আসলে এই বুতুনির এই স্বপ্ন কয়দিন কত আসলে কি পূরণ হইব নি দর্শক। বুতুনির ছোট বাবু খোকাটাকে সুগার মমি 3,40,000 টাকা দিয়ে একটা ইন্ডিয়ান বাইক কিনে দিয়েছে, তারপরে আবার ইন্ডিয়ান বাইক কিনে দিয়েছে, আপনারা তো জানেনই এইটা সম্পূর্ণ মালিকানা ইন্ডিয়ান। আপনারা কি টাটা কোম্পানি চিনেন নাকি, টাটা ন্যানো গাড়িগুলো চিনেন নাকি? তো আমি কি বলবো বাইক সম্বন্ধে, আপনারা ইউটিউবে দেখবেন এই বাইক নিয়ে বিভিন্ন রিভিউ আছে, সময় টিভিতে এটা নিয়ে প্রতিবেদন করছে, দেখবেন আপনারা। তো দর্শক, বুতুনির কত স্বপ্ন পূরণ হয় এই বাইকের মধ্যে বইয়া, এই বাইক ঢাকা শহরের অল্লি গল্লি দিয়া ঘাড় বাঁকাই 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 বুতুনির এই বাইকে করে কতক্ষণ চড়তে পারে আপনারা দেখবেন। সুগার মমি একটা বাইক কিনে দিছে, কোন জায়গায় যে এদেরকে মানুষ পৌঁছাইছে দর্শক, হে দেখে আপনারা কি জানেননি মঞ্জিলার মা তানজিলা বিয়ে হাঙ্গা রিক্রিয়েট করার কথা ছিল, যতটা উৎসাহ নিয়ে বিয়ে হাঙ্গা রিক্রিয়েট করার কথা ছিল, সেইসব হাঙ্গা বিয়ার রিক্রিয়েট না করি কষ্টবাজার যাইয়া মঞ্জিলাকে কি সাগরে বিসর্জন দিতে গেছে মঞ্জিলার মা তানজিলা? সাগিনুর আর এটার নাম কি জানি কয়, সাগিনুরের জামাই কিছুদিন আগে বাড়ি থেকে কেন পলাতক ছিল কয়েনছে আপনারা? সাগিনুর কেন চলে গেছিল ননদের বাড়িতে এই বিশেষ মুহূর্তে, সাগিনুরের জামাই কেন ইয়েতে চলে গেছে গে তার ব্যবসা বাণিজ্য ফেলায়, যেখানে সাগিনুরের জামাই আলজাজ এটার নাম কিয়া করিম বস্কের বাড়িতে গেলে সাগিনুরের জামাইকে কম দেখা যায়, সে তার নিজের বাড়িতেই থাকে, কিন্তু সাগিনুরের জামাই কী কারণে ফালাই বাইক জিল কয়েছে আপনারা, এটা কি আপনারা জানেননি দর্শক? কেন ফালাইছিল বাড়ি ছাড়িয়ে এই সাগিনুর আর সাগিনুরের জামাই সামনের দিকে যায়, আমি আসি না কেমনে না জানবেন আপনারা? ওরে এটার নাম কী তা দাঁতাল সাদিয়া হারে লুমানটিক হইতে পারে নাই, ফাট খেতে ধরা পড়িয়ে একবারে হাঙ্গা, ইয়ার পরে দি মনে দেশবাসী গ্রামবাসী ফিডি মনে কোমর ভাঙ্গি দিছে, এলে লোমানটিক হইতে আরে না, এন পাট খেতের রানীকে জামাই বিদেশ থেকে ধরে নিয়ে আইছে ব্যাবলাকান্তকে আনি, এখন মা এটার নাম কী তা উগান্ডিয়া মাসুদ হেতে সাদিয়াকে ইয়া করাইতে আছে, লোমান্টিক করাইতে আছে হিতির জামাইয়ের লগে, ইরে হৈনির ঘরের হৈনি ডায়মন্ড কারে কয় চিনুসি ডায়মন্ড দিলে শেষ পর্যন্ত নাকের ফুলকে হিনতে পারস, ইয়ার পরে বেশি বরজর গেলে একটা আন্টি দিতে পারস 20-25,000 9,000 10,000 8,000 এরম মধ্যে একটা আন্টি পড়তে পারস, তো ডায়মন্ড দিয়ে পুরো সেট পরি, ওরে হৈনির ঘরে হৈনি সিটারের ঘরে সিটার আস্তা বাট পার উগান্ডিয়া মাসুদার সাদিয়া, কিছুদিন পরে আপনারা দেখবেন এই উগান্ডিয়ার সাথে সাদিয়া ভাগি গেছে কই দেখবেন আপনারা, কারণ উগান্ডিয়ার এটার নামিতে সাদিয়ার জামাইয়ের রোমান্টিক হইতেছে না, ইয়া উগান্ডিয়া মাসুদ সাদিয়ার রোমান্টিক বানাইতেছে। ও মা গো মা, খুকি গোবরটোকানি কেন সন্ত্রাসী দলের সাথে যুক্ত, এদেরকে ধরিয়ে দিন এরা দেশদ্রোহী এবং দেশবিরোধী সমাজবিরোধী কাজ করতেছে, এদেরকে ধরিয়ে দিন উগান্ডিয়া মাসুদের কাছে, ইয়ের মধ্যে নাম্বার আছে মাসুদের, এই নাম্বার দিয়ে শাইন মিজান খুকি জেডি আছে সব দিকে এই দেশদ্রোহীদেরকে আপনারা পুলিশে ধরিয়ে দিন।
আসসালামাইকুম ভাই বোনেরা, আন্নারা ব্যাকে ভালো আছেন? নি ভগলে আয় ভালো আছে, আবার আইসে অন্য করল কথা কইতাম। আন্নারা ষোলো মশানের বিএস কিল্লাই গেলেন গঞ্জে, আন্নারা ষোলো মশানের বিএস হয়ে যেতেছেন দিনে দিনে। একবার দ্রুত দ্রুত করে দৌড়াইতে দৌড়াইতে ভিডিও দেখবেন, কিন্তু ষোলো মশানভাবে আন্নারা চলতে আছেন। তারপরে দিই আন্নারা ভালো আছেন নি? ওরে বাবুরে কিতা কইতাম আন্নারা, আয় তো ভালো আছি, আবারও চলি আইসি অন্যগুলোকে কথা কইতে। আপনারা লাইক দিন, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিয়েন, এর নতুন চ্যানেলটার একটু ভালোবাসা দিন লগে লগে চলেন। ব্যাগটি আর লগে সামনের দিকে আইটবেন, অন্যগুলোকে আর পার্সোনাল জিন দ্বারা কিছু খাবার দিই মান্নাগরে বুঝছেন নি। আমি একটা পার্সোনাল জিন হালি, ওই জিন দিয়ে অন্যগরে খবর পোষাই মান্নগর কাছে। ওরা টুকর করে একটু মজা করছি অন্যগর লগে বুঝছেন নি, মাইন্ড করিয়েন না, পরে আনেন জায়গাটা সামনের দিকে। দর্শক বিন্দু আনারা তো জানেন এখনকার বাদাইম্যা বেড়াগুলা সুগার মমই খোঁজে। এবার আই নিশ্চিত কিতে নিশ্চিত, আনারা কইবেন আপু কিতে নিশ্চিত, এবার বদা তানজিলার কাছে টিপল ইয়া যৌতুক দাবি করবো বেলি কিনলেই। বাবু হাঙ্গুইটা রে বুতুর্নি বাইক কিনে দিতে আছে, তো সেই খাতিরে বদাকেও তানজিলা যৌতুক দিতেইব, নাহলে তিশা যৌতুক দিতেইব। আবার আরিপ্রো কিন্তু সাবিনা বাইক কিনে দিছে, আরে সুগার মমিরা সুগার মমিরা এভাবে কচি কচি ছেলেদেরকে দৌড়ে দৌড়ে তারপরে তাদের আয়নাঘরে বন্দি করে চুগার মেমি মমি সাজে, চুগার মমিকে তারপরে বাইক কিনে দিতে। আপনারা দেখবেন কয়দিন পরে নাটিলা মাল্টিপ্ল্যাগের স্বামীকেও বাইক কিনে দিতে হবে। দর্শক আমি কথাটা কইছে দেয় যে কদিন আইসে আপনাকে লগে বুঝ দেয়ছেন নি আপনারা, আয় কদিন আগে কইছি না তানজিলার পিছন দি বাইকের পিছন দি বই বই বাইকের পিছন দিয়ে বইবে তানজিলা হা চলে আমার বোব হাওয়ার বেগে ঘুরে ঘুরে তান ভুতুর্নির শখ কইছে। আই আন্নাগরে কয়দিন আগে কথাটা কইছি দেখছেন নি, লগে লগে অঞ্জাই হেতে রে বাইক কিনে দিতেছে উমাগু। দর্শক এই বাইকের দাম হয়েছে 340,000 টাকা। তিনি কিন্তু স্বর্ণের দোকানে যাই না, ও স্বর্ণের দোকানে না ঘরের মধ্যে যাই বেশি মাঝে যা কইতেছে, যদি হ্যাঁ আগে বাইক ফাই যেত তাইলে আমার বিয়ের অনুষ্ঠান সে করতো না, যেহেতু তাকে বাইক দিব বলছে বুথুননি, সেই কারণে সেই হাঙ্গার জন্য রাজি হয়েছে, মানে দ্বিতীয় হাঙ্গা এরকম করার জন্য ঝাঁকঝামাক শূন্য ওই যে জিলাফি জিরাফি আগা আগার জন্য বাবু হাঙ্গিরটা রাজি হয়েছে, নাহলে বাবু হাঙ্গিরটা রাজি হইতো না। জনে গেছে বাবু হাঙ্গিরটারে ভুতুর্নি বাইক কিনে দেব, যেটা ভুতুর্নি নিজ মুখে বলছে যে যদি সে আগে বাইক পাই যেত তাহলে আর অনুষ্ঠান হইতো না, এখন যেহেতু বাইক পায় নাই এই জন্য অনুষ্ঠানের জন্য রাজি হয়েছে, তো বাইকটা আইতে আরও কিছুদিন সময় লাগবে। দর্শক আড়া হইনতে আছি কাদিন দারি আড়া সবাই মিলি কাতেটি মিলি সিঁড়ি করছি, ভারত বয়কট করো ভারত বয়কট করো। আন দেখছেন নি ভারতের বাইক আনি বাংলাদেশে ঢুকছে, এটা সম্পূর্ণ ভারতে মেক করা বুঝছেন নি, ইফাত গ্রুপের সাথে একটা চুক্তিতে এটা বাংলাদেশের মধ্যে পৌঁছাইছে। আপনারা দেখবেন যতটা এই বাইক নিয়ে যারাই রিভিউ দিছে সবাই বাজে রিভিউ দিছে এই বাইক নিয়ে, কারণ এই বাইকের অবস্থা ওই বাংলাদেশে অন্য অন্য আরব যেগুলো বাইক চলে ওইগুলোর সাথে অনেক ব্যবধান। আঙ্গে ঢাকা শহরের ভিতরে অল্লি গল্লি দুজনে বাইক গাড় মটকায় মটকায় দৌড় দে সিবে সাপাদি, বাইক থাকা মানে তো এটা সুখ এমনি কাটি 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 ব্রত করে দৌড় দিব, কিন্তু এই বাইকের ঘাড়ের মধ্যে সেই রকম কোনো ব্যবস্থা নাই। যদিও আপনারা রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন আয়ার রান্নাঘরে বুঝে কিতা কই ইয়ার হারে এর এরকম একটা ভুতুর্নির নিয়ে এই বাইকে করে কতটুকু চলতে পারবো বুঝছেন নি, এরম একটা ভুতুর্নিকে নিয়ে এই বাইকে করি বাবু হাঙ্গিরটা কতক্ষণ চলতে পারি। বাবু হাঙ্গিরটারে যে বাইক কিনে দিছে ভুতুর্নি, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার, বাংলাদেশে মাত্র 8 দিন আগে উপস্থাপন হয়েছে। কিন্তু দর্শক কথা হয়েছে তো ভুতুর্নি আসলে বাইক সম্বন্ধে, ভুতুর্নি বাইক কিনে দিলে এই বাইক কিনে দেবে এই বাইক কিনে দেবে, আসলে ভুতুর্নির বাইক সম্বন্ধে ধারণাটা কী তাই, এটা কিনবে এটা কেনার জন্য ভুতুর্নি বাবু হাঙ্গুরটারে উৎসাহিত করতেছে, ভুতুর্নির আসলে বাইক সম্বন্ধে ধারণা কী তা। দর্শক বাবু হাঙ্গুরটা অনুষ্ঠানের জন্য ভুতুর্নির কাছে দাবি করছে, সুগার মমির কাছে দাবি করছে এই অনুষ্ঠান বাবু হাঙ্গুরটা করবো, কিন্তু বাবু হাঙ্গুরটাকে বাইক কিনে দিতে হইব ভুতুর্নি, যেটা নিজ মুখে কই ফেলছে আজকের ভিডিওতে। দর্শক তবে ভুতুর্নি
বুতুনি যতই লাফা কই যে বুতুনির বাইকের অবস্থা হইছে 3 নম্বর হাতের মতো। বুতুনির যে 3 নম্বর হাত আছে অজুহাত, কয়দিন পরে দেখবেন এই বাইক কেনার পরে কি কি অজুহাত দাঁড়ায়, বুতুনির পিছনে করে কতক্ষণ ঘুরতে পারে বাবুয়াং ঘুরতে এই বাইকে বুঝতে পারবেন কিছুদিন পরে। আপনারা ইউটিউবে দেখেন এটার অনেক প্রচুর পরিমাণ রিভিউ আছে এটা নিয়ে। এরা টাকা কামাইতে পারে কিন্তু কোনোভাবে কেউ কিন্তু কোনো দিক থেকে সুখী না। দর্শক বুতুনি কয়দিন আগে 20 লাখ টাকার জায়গা কিনলো, আমি জানি না, যদিও 40 লাখ টাকা কইছে আর মনে হয় 20 লাখ সাবিনার, 20 লাখ বুতুনির মনে হয়, দুজনে মিলে জায়গাটা কিন্তু অনেক লম্বা আছে দেখলাম যে। তারপরে জানি না কত হইতে পারে কইতে পারি না, এনের যেটা হ্যাঁ তাকে ইয়ার থেকে বাড়িছে সেটাই কইলাম। আর এদিকে বুতুনি কয়দিন আগে জিনিস বেছিলেছে জায়গা কেনার সময়, 1 মাসের ব্যবধানে বুতুনি 3,40,000 টাকা দিয়া বাবু হাঙ্গুরটার বাইক কিনে দেয়। তারপর এরপর আবার অন আবার গোল্ডের দোকানে গেছে হাঙ্গারের জন্য গোল্ড অর্ডার করতে। এরপরে বুতুনি সুমকি পুতির দোকান তো আরও প্রচুর পরিমাণে আছে, হিরা তো আপনারা দেখতে পারবেন। তারপরে হাঙ্গার মধ্যে খেসুরি আর মরিচ ডলা বানাইতে কিছু করস টরস যাইব বুতুনির, এটাও দেখবেন। দর্শক একটা কমেন্ট করি, এখানে একটা আফু কমেন্ট করছে, উনি লেখছে বুতুরির কোনো শপিং ব্লগ কেউ যেন কেউ না দেখে, আর ওদের টাইটেল থাম্বনেলের চক্করে পড়ে কেউ যেন এই ময়ূরের হাঙ্গার প্রোগ্রামের ভিডিও না দেয়, সবাইকে সচেতন করেন আপু, তাহলে মঞ্জিলার মা তানজিলাও বুঝে যাবে এইসব বকসকর ইউটিউবে চলবে না, মিথ্যা টাইটেল থাম্বনেল দিয়ে জনগণ যেন ওদের জুতার বাড়ি দেয়। তো আমি বলবো যারা আমার ভিডিও দেখেন, যেসব যারা আমার ভিডিও দেখেন আপনারা দেখবেন না, অন্তত কিছু ভিউ তো কমে যাবে। গতকালকে যেমন বয়কট করছিল 12-13 হাজার ভিউ দিয়ে চলিয়েছে, আজকে আবার বুতুনি বুঝতে পারছে যে কোন ধামাকা দিলে তো সে ভিউ পাইব। এই কয়দিনের ভিতরে দেখেন বাইক কিনে তারপরে দি হাঙ্গার প্রোগ্রাম করে আবার জুয়েলারি কিনতে চলে গেছে। তো এসব আসলে দর্শকরাই তাদেরকে করার মতো ব্যবস্থা করে দিতেছে। মানে আরেকজন কমেন্ট করছে, লেখছে তানু মণ্ডল হানিমুনে যায় নাই, মঞ্জিলা মনে হয় পেটে এসে গেছে, সেজন্য সাগরে মঞ্জিলাকে বাসিয়ে দিতে গেছে, নাইলে বিয়ের রিক্রিয়েশন না করে হানিমুনে কেন গেল? ব্যবসা বাণিজ্য সব ছেড়ে তানু মণ্ডলের এত টাকা খরচ করে কক্সবাজার পালিয়ে বেড়াচ্ছে, মানে দেখবেন পালানির ভিতরেই ওরা থাকতো, এবার এদেরকে আল্লাহ পালানির মধ্যে রাখবো। কারণ হয়েছে কি জানেন দর্শক, এরা টাকা আছে কিন্তু কেউ সুখী না। মিম দেখেন বাবু হাঙ্গুরটাকে আটকায় রাখার জন্য এবং মিমের যে হাঙ্গাঙ্গা একটা প্রোগ্রাম করব, এই প্রোগ্রামটাকে মাথায় রাখার জন্য মিম বাবু হাঙ্গুরটাকে বাধ্য করছে বাইক দিয়া, যেটা মিমের মুখ থেকে বাইরে গেছে কই। তো দর্শক মঞ্জিলার মা তানজিলা দুঃখে মনে হলাই রয়েছে বলে কিনলে হিতি চাইছিল এসব হাঙ্গা বিয়ে করি একটা দুম দারাক্কা দিয়ে, যে টাকাটা তার স্বপ্ন আছিল যেটা হাতায় নিতে চাইছিল। মিমের এসব হাঙ্গার চোটে তানজিলার এই হাঙ্গা কিন্তু ঢাকা পড়ে যাবে গে, সেই দুঃখে যে আমার একটু ফিলফিলানি বেশি, আমি হয়েছে ভাগ্নি আমি না ফিলফিলাইম, এর ভিতরে বুতুনি যদি ফিলফিলে শারমিন যদি ফিলফিলে তো কেমনে হয় দর্শক। কাহিনী হয়েছে তানজিলা কিন্তু তার বিয়ের প্রোগ্রাম শেষ করে যে হাঙ্গা সাজাইব কইছে, হাঙ্গার প্রোগ্রাম শেষ করে কিন্তু সে হানিমুনে যাওয়ার কথা ছিল, পাসপোর্ট করিডোরে নিয়ে আসছে, কক্সবাজারে যাওয়ার কথা কিন্তু তানজিলার ছিল না, দেশের বাইরে যাওয়ার কথা ছিল। তো সেই তানজিলা হানিমুনে যায় গা ঢাকা দিয়ে রয়েছে। তানজিলা ভাবতে আছে যে দুনিয়া ছাড়িয়ে একটু দূরে থাকি, বিয়েটা হওয়ার পর থেকে মঞ্জিলার মা কিন্তু সুখে নাই, লোভি সাবানা যতই কোদালি সাবানা দাঁত বাইরে করি করি কইছে সে আমার মেয়ে, তার মাথার চুল আমি মুছে দিই, কিন্তু আসলে এই লোভি পরিবার তানজিলাকে টাকার জন্যেই ঘরের পুত্রবধূ বানায় নিছে। তারপরে টাকা পয়সা হাতাইতে তানজিলা এতটাই ক্লান্ত হয়ে গেছে কই, শেষ পর্যন্ত অনেটার নাম কী তার দুনিয়াদারি ছাড়ি, মানুষ মনে হয় না যে নতুন প্রেম করলে মনে হইতেছে এই দুনিয়া ছেড়ে অনেক দূরে কোথাও চলে যায় যেখানে আমাদেরকে কেউ চিনবে না, কেউ বাধা হয়ে দাঁড়াবে না। তানজিলার অবস্থা হয়েছে এইটা, একদিকে বাপ্পির যৌতুক আরেকদিকে তানজিলার মা মঞ্জিলার মা তানজিলা, একদিকে ওই লোভি পরিবারের লোভ ইয়ে করতে 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 হেতির জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে, এই জন্য হিতি নীরবে নিবৃত্তে ওইখানে সেখানে সে ঘুরে বেড়াইতে আছে। দর্শক আরেকটা জিনিস দেখছেন নি,
হোটেল রুমে আনি ভত্তা, জিয়ানে যাবে এডিনে শুধু ভত্তা, বাইরে ভাই বাইরে বেড়াইতে গেলে এডিনে শুধু ভত্তা, বাইরে হোটেলের মধ্যে ভত্তা দিয়ে ভাত খাই চলি আইব, শাক বাজি দিই ভত্তা দিয়ে খাই চলি আইয়ে। দর্শক ইয়া তানজিলার মামন জিলা ই সি 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 ভাত এডি কেনে খাই দেখছেন নি, ভত্তা কতটি লই কেনে থবর থবর করি ভাত এডিরে মাখি মাখি, আর এই হাতের তালু কবজি পর্যন্ত মানে হাতেডি বড়া এটা দি হাত দিয়ে দিয়ে কেনে কেনে লই থপ থপ করে এটার নাম কি তা বোটকা জাম্বুর প্লেটের মধ্যে এটি তুলে দিছে। এরপরে বর্তাটি কেমনে কেমনে বাতের লোক জানি মাকে দেখলে ঘিন্না লাগে, সে একবার ফুরাই মনে হয় না খাওয়া না পাওয়া বস্তি টাইপের মানুষগুলোরে দেখবেন খাইতে দিলে যেরকম করে, এই তানজিলার মা ইয়া মঞ্জিলার মা তানজিলার হাতের কবজি অর্ধেক ভরাই তারপরে খাওয়া শুরু করে। এক আপু কমেন্ট করছে যে আপু চেলা কি শুটকি আছে, আমার মনে হয় সেফা শুটকি, না না আপু চেলা মাছের একটা শুটকি আছে, মঞ্জিলার মাছ শুটকি সম্বন্ধে ভালো ধারণা আছে কারণ পদ্মা স্তরে বড় হয়েছে, ভত্তা 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 শাক এগুলো সম্বন্ধে ভালো ধারণা আছে, অন্য অন্য সম্বন্ধে নাম উচ্চারণ না করতে পারলেও শুটকি সম্বন্ধে ভর্তা সম্বন্ধে ধারণা আছে, চেলা শুটকি আছে, চিকন একটা লম্বা যে মাছ আছে ওটাকে চেলা শুটকি বলে। জাম্বুটাকে নিয়ে একদিন একটা ভিডিও দিয়ে এমনভাবে ডুব দিছে, এখন মঞ্জিলার মার জীবনে কি এমন কোনো দুর্ঘটনা ঘটে গেছিল যে ভিডিও করতে পারতেছে না, কারণ হয়েছে কি দর্শক কক্সবাজারের হোটেলগুলোর ভিতরে আপনি উঠে গেলে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দেয়, তাহলে মঞ্জিলার মা কাপড় চোপড় গয়নাঘাটের সব নিয়ে গেছে শ্যুট করার জন্য, কোনো একটা রিলস কোনো কিছুই কিন্তু আইতেছে না, যাদের হাগার থেকে ফেরফেরানি বেশি নাকি মঞ্জিলার মা কারে দিয়ে, আমি যে কইলাম তানজিলার সাথে কেউ আছে গতকালকের ভিডিওর মধ্যে যে ভিডিও করে দিতেছে পিছন থেকে, এখন আমি জানি না নাকি বদা চলে গেছে লগে, বদাও তো ডুব দি রয়েছে। তো দর্শক কাহিনী হয়েছে নাকি মঞ্জিলার মার ফোন লই কেউ বাগি গেছে গই, ভিডিও করে দিতে কইছে পিছন থেকে মনে বাগি গেছে গই, মনে মঞ্জিলার মা তো এত কাঁচা মাছ খাওয়া মাইয়া ন কীভাবে এই বয়সে তিশা যদ্দুর কইতেছে এতির মাইয়া অনেক ছোটো বুকের মধ্যে কিচ্ছু হয় নাই, অন বুকে কিছু হয় নাই, আদি দিয়েছে বুকে কিছু হয় নাই কিন্তু তিশা মাইয়া বিয়ে দিয়ে দিব, মানে কীটা কইতাম তঞ্জি তা মঞ্জিলার মা কিন্তু ভালোই বেটা কন্ট্রোল করতে আরে তো দুঃখ আইছে দুঃখ, হিতি চাইছিল হিতিয়ে বিয়াটা বিয়ারি ক্রিয়েট করে হিতিয়ে হাঙ্গা হাঙ্গা খেলব, এর ভিতরে বোতর্নির কুরকুরানি দেয় হিতিয়ন দুঃখে লজ্জা শর্মে গা ডাকা দিয়ে রেখছে মুখ ডাকা দিয়ে রেখছে, এন বেলে গতকালকে আইব বাপির মারে নেওয়ার জন্য, দেখা যাক মঞ্জিলার মা কেন গা ডুব দিছে অবশ্যই দেখা যাইব ভিডিওর মধ্যে, বানাই না কথা কই তো আর লাভ নেই আইলে দেখতে পারবেন, যেহেতু মঞ্জিলার মার কোনো ভিডিও পাবলিশড হইতেছে না কিছু তো একটা বাইরেব, আর এদিকে মাখি ডুব দিয়ে রয়েছে কেন, মাখির কাছে কোনো কন্টেন্ট নাই মনে হয় নাকি লবি সাবানার লগে যায় চুলে চুলি করে মাখি শেষ করে লইতেছে, যে আমার মায়ের অত্যাচার করে শেষ করে লেছ তোদেরকে এমন দুনে দুনিয়ম, লবি সাবানার লগে তো তিশা হাইতো না সম্ভবত, চুলডি যদি লবি সাবানার দড়ি ঘুরেই না মারে তাহলে একার দূরে যাবো কারণ তিশা তো বাইটে লগে তো আছে তানজিলে চাষি শাশুড়ি এত দৈর্ব আবার টাকা আছে সুখ কিন্তু কারো মনে নাই। তো দর্শক ইয়ের অবস্থা মিমের অবস্থা দেন, কয়দিন আগে বলছে তার কাছে এক পয়সাও নাই গয়না বেশি এলাইছে জায়গা কেনার জন্য, কিন্তু দেখেন এক মাসের ব্যবধানে সে বাইক কেনার জন্য বাবু হাঙ্গুটারে বাইক কেনার জন্য বুকিং দিয়ে দিছে 340,000, আবার অন গয়না কিনতে চলে গেছে 170,000-175,000, মেহিমের কাছে 170,000-175,000 এটি কোনো ব্যাপার, তানজিলার যে হাঙ্গার একটা ইয়া দিয়ে আইছে না ইয়েনেই তো 7-8 লাখ টাকা কামাই আইছে যায় হাঙ্গুইটার হাঙ্গুইটার বউ মিলি, হিতিদের ভিউয়ার্সের উপর হিতিদের কী পরিমাণ আত্মবিশ্বাস, মনে হয় জীবনে হসিন দেখে হিরি মনে হয় একক তো শেষ দেয় না, কোনোদিন দেখছেন এদের আল্লাহ কোদার নাম কালিনুর শালিনুর এদের ঘরে বেলে একখান কোরআন শরীফ বেলে নাই কালিনুরের ঘরে, এটা একটা সাবিনা কিনে দিছে মনে হয় এক বছর আগে, তো দর্শক আল্লাহ কোদার নাম তো জীবনে মুখ দিবার করে না, এরপরে হিতি কইতাছে আল্লাহর উপরে বিশ্বাস রাইখা মাগু মা আল্লাহর উপরে বিশ্বাস রাখে হিতি হিতি আগাই যাবে, হিতিকে হিতির বিশ্বাস কোনো সমস্যা হইব না সামনে আরও ভালো থাকবে বলে। কথা বলি আরিফের কথা বলি, আরিফ আর সাবিনা আমি তো ভিডিওর প্রথমেই বলছি যে আরিফ আর সাবিনা বাড়িতে কিছুদিন গায়েব আছিল কেন, কী কারণে সাবিনা আর আরিফের বাড়িতে পুলিশ খোঁজ করতে গেছিলো, সাবিনা আর আরিফের বাড়িতে কেন পুলিশ খোঁজ করতে গেছে কী কারণে, গ্রেপ্তারের কারণে কি সাবিনা আরিফ বাড়ি থেকে ফালাইছে, যেমন একটা সময় দুজন একই সাথে কিন্তু বাড়ি থেকে গায়েব হয়েছে, একটা কমেন্ট হরি একটা কমেন্ট হরি এখানে একটা কমেন্ট আসছে, কিছুদিন আগে কক্সবাজারে গিয়েছিল তখন সাগিনুরের ননদের সাগিনুর ননদের বাসায় ছিল, বিষয়টা খেয়াল করবেন একটা বিশেষ সময় সাগিনুর আর আরিফ বাড়ি ছেড়ে বাইরে থাকে কারণ তখন এদের উপরে
কোনো বিষয়ে ব্যাপারে থানায় পুলিশ এসে হয়তো হানা দেয়, গ্রেপ্তার এড়ানোর জন্য ওরা ভয়ে পালিয়ে থাকে। এই হচ্ছে ওদের হারামের টাকার সুখ শান্তি। তিন বদমাইশ টাকার মুখ ঠিকই দেখেছে কিন্তু শান্তি পাচ্ছে না। কালিনুর সবচেয়ে বড় ক্রিমিনাল, সে তার মেয়েদের উৎসাহ দেয়। কালিনুর বড়লোক হওয়ার জন্য পারলে নিজের বুইরা ডট দেখাবে, আর করিম বক্সের সব এনজয় করবে। ঠিকই কইছে যে কালিনুর সবচেয়ে বড় ক্রিমিনাল, কারণ কি কালিনুর মেয়েদের টাকা দেখে মানে পাগল হয়ে গেছে, সে লোভী মহিলা। কারণ হয়েছে দর্শকে দেখেন না, মেম বাবু আঙ্গুটার বিয়ে করার জন্য ঢাকা আইসা ওই যে কি জানি কয় শর্ট টপস পইরা আর প্যান্ট পইরা ঢাকা শহরে আইতেছিল, কালিনুর পিছন থেকে ভিডিও করে দিতেছিল মিমরে, আর কালিনুর বাবুরে নিয়ে ইয়েতে গেছিল, এটা কোথায় জানি ফ্যান্টাসি কিংডমে যাই, হ্যাঁ আমাদের ফানির মধ্যে নামি দফায় দফায় দফাদফি করে গেছে। ওই টাইমে কালিনুর পিছন দিয়ে ভিডিও করতেছে। দর্শক ইয়ের কথা কই, দাতাল সাদিয়ার কথা কই, দর্শক কি নির্লজ্জ বিশ্ব বেহায়া এরা। এই মেয়ে তার স্বামীর সাথে রোমান্টিক হইব, দেখেন না কত বড় নির্লজ্জ বিশ্ব বেহায়া। তার রোমান্টিক শিখাইতেছে, রোমান্টিকতা শিখাইতেছে উগান্ডিয়া মাসুদ। মাসুদ বৈশা মা মামার সাথে পরিকল্পনা করছে, আর ব্যারেন্ডা বেড়া মুখ দিয়ে কথা বাড়ে না, তার মুখ দিয়ে কথা বাড়ে না, মানে ছোট্টার মতন হয়ে রয়েছে। ওই যে সোনি আক্তার রিমার হাজব্যান্ডের মতো, যে অন্ত সোনি আক্তার রিমার হাজব্যান্ড কিছু কিছু একা তার কয় কথাবার্তা, প্রথম দিকে বেড়া যেরকম ওই যে টিউবলাইট মার্কা সোলেমান খান সাজি থাকতো, তেমনি মাসুদ ইয়া এটার নাম কি, তার দাতাল হেলানির মানে জামাই হয়েছে একটা বেন্দি মাছ। বেন্দি মাছ চিনেন নি ঢাকায় মনে হয়, এটারে বলে বেদা মাছ না কীতা, আচ্ছা যাই হোক বেদা মাছ বেন্দি মাছ বেদি মাছ কীতা জানি কয়, আচ্ছা যাই হোক বেদা মাছ না কীতা জানি কয় ঢাকায়, অনেকদিন খাই না এই জন্য মনে করতে পারতেছি নাই। তো আমার এটা খুবই প্রিয় মাছ, তো মাছটা নাকি অনেক বোকা। তো সাদিয়ার জামাইয়েরা ঠিক এরকম, কিন্তু দেখেন মাসুদ হাঙ্গুরটা, আর মাসুদ হাঙ্গুরটা না উগান্ডিয়া বাটফার ইয়া কিয়া জানি কয়, সাদিয়ার জামাইরা রোমান্টিক শিখায় যে তুমি রোমান্টিক হও সাদিয়ার সাথে কেমনে রোমান্টিক হইব, এবং সাদিয়ার কানের দুল ধরে দেয়। কদিন পরে আপনার দেখবেন উগান্ডিয়ার সাথে সাদিয়া ফলাই যাইব, ওই কদিন পরে দেখবেন। দর্শক কি নির্লজ্জ, শাড়ি পরে আইছে এই ভেন্দা মাছ বেড়া বেলে হিতিল্লাই বেলে ডায়মন্ড আনছে বেলে দুইটা, তাও একটা না দুইটা আংটি, তারপর রকেট আনছে গোলার মধ্যে, ইয়ার রকেটের লগে স্বর্ণের সেন, ইয়ার কামলা দিতে দিতে মানে আসলে মানুষকে ছোটো করে কথা বলতে হয় না, এদের কার্যকর্মে কিন্তু বলতে হয় কথাগুলো। এতে হইলে একটা লেবার কামলা টাইপের মানুষ, ডায়মন্ডের দাম সম্বন্ধে ধারণা কিতে তুই তোরা দিতে পারবি, বাংলাদেশের লোকাল যেসব ডায়মন্ডগুলো আছে এই সেই অফার দিয়ে মানুষের কাছে সেল করে, ঘরে আনার পরে কালা কালা হয়ে যায়। তো দর্শক তোরা পারবি এই সেলের ডায়মন্ডগুলো কিনতে, 10,000, 20,000, 25,000 টাকা দামের বড় জোর, তো এগুলো পারবি। তাই বলে রকেট, তাই বলে দুইটা আন্টি, তাই মানে তাই বলে ব্যাস লাইট মা গো মা কথা, কিন্তু দূর থেকে ক্যামেরা কাছে নিয়ে কাছের থেকে দেখাইতেছে না, সে জানে তার একটা স্বপ্ন ছিল, এটা কিনার কথা বলছি, তখন কইছে টাকা নাই, এখন সেই স্বপ্ন পূরণ করতেছে। শাড়ি টাড়ি ফরি উগান্ডিয়া মাসুদ ওই সাদিয়ার রোমান্টিকতা করার জন্য তার জামাইয়ের সাথে উৎসাহিত করতেছে, আর ধেঁদা মাস কোনো কথা কইতে পারতেছে না। তো আমি বেড়া এসব বেড়ারা কেমনে এসব এত ভাউরা হয়ে যে পদ্মা সরের বেড়া এড়িয়ে এত ভাউরা কীভাবে হয়ে যে বেড়া লজ্জা পাইতেছে বেড়ারে দিয়ে এড়িয়ে দাতাল সাদিয়া মা গো মা ফাটকেতের রানী কয়দিন একটু বিয়ের সময় মানুষের হিটি কোমর ভাঙিয়ে দিছে দে রোমান্টিক হইতে পারে না, অন হা হা বুড়ি হয়েছে আর অন হাতে মেহেদি দি দুই বাচ্চার মা হয়েছে আর অন বেড়ারে দি রোমান্টিক হইব, বাজারে যাই শাড়ি কিনবো বেড়ালেই বেড়ারেই স্মার্ট বানাইব, দোকানে যাই গ্রাম্য বাজারের তাই বেড়ালে জুতা লুঙ্গি খ্যাত ম্যাত কিতা কিতা কিনে লইয়েছে। আসলে কি এদের লজ্জা সরম কোনো কিছু নাই দর্শক, এদের বড়দের সামনে এই হেলানি চুলের মধ্যে ফুসু লাগাইছে, কানে ফুসু লাগাইছে, হাতে ফুসু লাগাইছে এই ভিডিও বানানোর জন্য, কিন্তু আমি বুঝলাম না ফুসু লাগাইতে হইব কেন। আর উগান্ডিয়া মাসুদ তাকে ইনস্ট্রাকশন দিতে আছে এটা করতে হেটা করতে হেটা, সাদিয়ার জামাইরে শিখে দিতেছে সাদিয়ারে শিখে দিতেছে, চোখ বন্ধ করে বসাইয়া ডায়মন্ড
কানে লাগাই দেয়, গলায় লাগাই দেয়, বেড়া শর্মে বেড়ার মুখ দিয়ে কথা বাড়িতেছে না যে এত বড় একটা আস্থা মিথ্যা নাটক। এরে উগান্ডিয়া মাছও তো 14 গোষ্ঠীর ডায়মন্ড চিনি নি, তো কইস তো একটু দিয়ে তো 14 খানদানের মধ্যে ডায়মন্ড কারে কয় চিনি নি, তুই দেখিস আস্থারা সোটটা এই ছেলে কি পরিমাণ বাটফারের বাটফার, এত বড় বাটফার মানুষের গদ দিয়ে কইতেছে আমার ঘর ফদ দে বাঙ্গি লই যাইতেছে, আসলে বাঙ্গা বেড়ার হাঁকে দিয়ে কুত্তা দৌড় দে। কয়দিন আগে অপারেশনের কথা করেন নাই, পদ্মস্বরের সবচেয়ে বড় বাটফার হয়েছে এই মাসুদ। আসলে আমি জানি না কোনো আইন শৃঙ্খলা বাহিনী কি দেখে না এদের এই অন্যায় দেশদ্রোহিতার কাজগুলো যেগুলো করতেছে, খুকি মিজান শাহিন শাহিন মিলি এখন আবার গেছে এটার নাম কিয়া ওই এনিমিয়া, হ্যাঁ সব গেছে ইলিশ মাছ আনার জন্য 10,000 টাকা নিয়ে, এগুলো কি দেখে না? আমি কি কি বলতেছে দেশে কি কোনো আইন নেই, মানে আমি বুঝি না আসলে কি চলতেছে এগুলো দেশের ভিতরে। প্রতিটা বছর এই সিজনটা নিষেধাজ্ঞা অবস্থা ঘটা করি সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা ইলিশ মাছ ঢালাওভাবে মা মাছগুলো ধরে ধরে আইনে বিক্রি করতেছে, ব্যবসা করতেছে। আমি জানি না কোনো মানুষের চোখে কি পড়ে না এই বদমাইশগুলো যে এই মুহূর্তে এরকম করতেছে। তাহলে দেখছেন যে খুকি মামিকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাইছি কেমনে বাঁচলো, খুকি মামি নিজেই একটা সন্ত্রাসী, সন্ত্রাসীদেরকে কে বাঁচাইব? খুকি মামি ত্রাসের রাজত্ব কায়েম করতেছে ইলিশ মাছ নিয়ে, খুকি মামি ওই এলাকায় কন্ট্রোল করে সে মাছ ধরে তার ফ্যামিলি পুরা ফ্যামিলি মিলে ত্রাসের রাজত্ব কায়েম করতেছে পদ্মাস্তর এলাকার মধ্যে। খুকি মামি হয়েছে নিজে একটা ক্রিমিনাল, খুকি মামি নিজে একটা সন্ত্রাসী, তারে কোন সন্ত্রাসী ধরবরে উগান্ডিয়া? আপনারা দেখছেন নি যমরাজ কিতাইডি কি নিয়ে এনছে, কি জুলুনি মুলুনি শামুকে রেডি কতটুকু নিয়ে এনছে, আনি মানুষের ওয়াল ফুটা ড্রিল করি হাতে রেডি জুলাইতেছে। মাগুমা দর্শক আসলে জানি না এটা কোন জায়গায় যে এরকম ভাড়াটিয়ে কি পায় না, নাকি এই সমস্ত লোকরে বাসা ভাড়া দিয়ে নিজের ওয়াল ড্রিল করার জন্য ইয়ে করে। আমরা একটা নতুন বাসায় যদি কখনো উঠি আমাদের নিজেদের বাড়িতে যখন আমরা ভাড়া দিই 100 বার সতর্ক করি যেগুলো আছে এগুলোর মধ্যে আপনারা ব্যবহার করতে চেষ্টা করেন। পারতপক্ষে কোনো বাড়িওয়ালা পারতপক্ষে কোনো বাড়িওয়ালা তার ওয়াল ড্রিল করতে দেয় না, ড্রিলের আওয়াজ শুনলে কিন্তু দৌড়ে আসে দেখার জন্য। আমার শ্বশুরবাড়িতে সবাইকে বলে দেওয়া আছে যে যতটুকু ইয়ে আছে ছিদ্র করা আছে সব জায়গায় প্রথমবার উঠার পরে যেগুলো ছিদ্র হয়েছে ওইগুলোর ভিতরে ওই যে কী জানি একটা আছে ইয়ে প্যারাগের যে একটা প্লাস্টিকের এগুলো আছে না ওগুলো করে তার উপরে ঢুকাই দিয়ে তারপরে এর উপরে নতুন ভাড়াটি আসলে উপরে যে ইয়ে করতে হয় রং করতে হয়, রং করাই দেওয়ার পরে বলে যে এইখানে এখানে দাগ আছে আপনারা এখানে এখানে এই ছিদ্রগুলোর মধ্যে ব্যবহার করেন, পাটতে কোনো বাড়িওয়ালা তার ইয়ের মধ্যে দেয় না। আর আমরা ভাড়া থাকি বিশ্বাস করেন দর্শক, মানে কোনো দিন একটা কিছু হইলে যেগুলো আগের পুরানো ফুটা আছে এগুলো ব্যবহার করতেছি, সাহস পাই না একটা মানে কিছু করার জন্য। আমি জানি না এরা কোন বাসায় থাকে যে নিজের অন্যের বাসায় ড্রিল করে কীভাবে লাগাইতেছে জুলাই জুলাই। নিজে ভাড়া বাসাতে থাকি, আমার বাচ্চার স্কুলের জন্য ভাড়া বাসাতে থাকতে হয়, কিন্তু দেখেন আমি নিজে সাহস পাই না যে একটা ড্রিল করব, ড্রিলের আওয়াজ শুনলে বাড়িওয়ালা দৌড়ে আসবে যে কেন ড্রিল করতেছি। আর এরা দেখেন এদের কি মানে একটু ম্যানার নাই, এরা কি মানে বুঝে না যে একটা বাড়ির মধ্যে এইভাবে আকাজে ফুটা কইরা মানে অন্যের বাসার ভিতরে ওয়াল ড্রিল করতেছে। দর্শক এদেরকে ভাড়া দেয় কারা আমি তো এটাই বুঝি না। একটা কমেন্ট করি, এখানে একটা আফু কমেন্ট করছে, উনি লিখছে আফু আফু রাজ ভাড়া বাসা থেকে রুমের সাদ ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করছে, চিন্তা করেন এদের কাছে তো বাসা ভাড়া দেওয়াও রিস্ক, আর এরা কী যে শুরু করছে কয়দিন পর পর এই ফার্নিচার নিয়ে টানাটানি করে আজব ফ্যামিলি। সত্যি দর্শক আমরা যে বাসায় থাকি আমাদের ছোট বাচ্চা এই যে মানে টেবিল নিয়ে টানাটানি, এবং বুয়ারও আমরা সাবধান করি এভাবে টানবেন না কারণ নিচে মানুষ থাকে, বেশি রাত হয়ে গেলে যদি কখনো জাগি বলা আছে যে চেয়ার টানবা না, ডাইনিংয়ে বসার সময় চেয়ার টানবা না, বা ড্রয়িং রুমে বসে ট্রি টেবিল ওই দিক থেকে ওইদিকে সরায় না অনেক সময় যেগুলো করবে না। আর এরা দেখেন ফার্নিচার নিয়ে দুদিন পর পর টানাটানি, আসলে কোন জায়গায় কোন গিঞ্জির ভিতরে এরা বসবাস করে যে ওইসব জায়গার মধ্যে বাসা ভাড়া হয় না, সুইপার পট্টিদেরকে চিপা গিঞ্জির ভিতরে, তো এই জন্য মানে এসব সুইপার পট্টিদেরকে ভাড়া দিয়ে রাখে। আজব ফ্যামিলি, আর নাহারের ভাই মারা গেছে যেখানে মানসিক রোগী নাহারের জামাই যেতে পারেনি, কিন্তু বাড়িতে গিয়ে খুকির পাচার ভিডিও করতে করতে ওদেরটা নাকি অনেক মিষ্টি তাই উপভোগ করছে। এমন জামাইদের কারণেই বৌরা ফরকিয়া করে, নাহার যদি কোনো দিন ফরকিয়া করে ভেঙে যায় এটা পুরোদয় এই মানসিক রোগী
নাহারের জামাই নিজেকে মনে হয় একবারও আয়নায় দেখে না, কথা ভাবে না, এমন মনে হয় হেতে শাহরুখ খান। দর্শক মানে সত্যি কথা, এসব মেয়েদেরকে কেন জানি এই সমস্ত একটা একটা অসুস্থ লোক। এর উপরে আল্লাহ মাফ করুক, আল্লাহ যাকে যেমন বানাবে, ভালো করছে এমনই বানাইছে, কিন্তু এরপরও দেখেন না, মানুষে দেখেন আসলে কত একটা মেয়ে নিয়ে কিছু কিছু পরিবার এতটাই কষ্টের মধ্যে থাকে যে একটা মেয়ে বিদিতে, আর এদিকে এক পরিবার হাঙ্গারি ক্রিয়েট করে বহুবার, 10-12টা আবার হাঙ্গা বসে। তো এই নাহার মহিলাটার কথাই বলেন, সে কিন্তু দেখতে শুনতে খারাপ না, ভালোভাবে চললে, ভালোভাবে একটু সাজগোজ করে হিজাব টিজাব বাঁধলে খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু দেখেন এই এরকম একটা লোকের সাথে কার মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, যে লোকটা এতই অসুস্থ, যে লোকটার অবস্থা দেখতেই পারেন। এরপরে কী পরিমাণ সাড়া সাড়া চামারের মতো কথা ওই লোকের। তাতে আর মনে হয় তিশা আর কুলাঙ্গার বাপ্পির জন্য দেশে আসতে ইচ্ছা করছে না, মা মেয়ে মিলে কান্না করছে। ফাতেয়া যেই হোক মায়ের অনেক যত্ন নিচ্ছে, যা তিশা বাপ্পি জীবনও নেয় নেই আর নেবেও না। সত্যি বলছেন ভাই, ভালো মন্দ অন্য ক্ষেত্রে, কিন্তু মা তো অবশ্যই মার যত্ন সন্তান তো নেবেই, কিন্তু এই বাপ্পির মতো এতটাই কুলাঙ্গার, ফাতেয়া নিজেও ব্যক্তিগতভাবে একটা কুলাঙ্গার, কিন্তু মায়ের ক্ষেত্রে তো আর কুলাঙ্গারি করবো না, মেয়েরা অবশ্যই মাকে বেশি ভালোবাসে। আর কিছু কিছু কুলাঙ্গার ছেলে থাকে, মা বাপ ভাই বোন পরিবারের কারো মূল্যই তাদের থাকে না, একমাত্র ভাউরা হয়ে গোলাম হয়ে থাকে বউয়ের। বাপ্পি দেখেন না উপরে থাকে নিচে বাপ্পির মা, মানে মারে ফালাই পদ্মা সরে, দেখে না 30 দিন থেকে বলে কি সবাইকে কাঁদিয়ে নিজ মন খারাপ করে আবার শ্বশুর বাড়ি ছেড়ে চলে গেলাম, মানে মনে কষ্ট নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে চলে গেলাম বুকে কষ্ট নিয়ে। বদার বদার করার বদার ওই টাইটেল থাম্বনেল দেখেন না লোকে, একটা কথা ভিডিও শুরু তাই আন্নাগুলোকে এই কথাটা কইন তেলা দেখতো বাইরে ভাই। একটা নারী নাকি জীবনে নিয়ে আসলে, একটা নারী নিয়ে আসলে হয়তো নারীর প্রতি 20-25 মিনিট যাইতো, তেলা ত্যাক্তই যেতো গো, এমন এক একটা জিনিস আনে দিতেছে এটার প্রতি তেলা ত্যাক্ত না। আরে বোতল নিয়ে তুই লাভ আইস না, কারণ তোর লই ঘুরার মতো এটা এই বাইক না, এটা বুঝতে টাটা কোম্পানির বাইক। এটা কিতা কইতাম, ওই যে টাটা গাড়ির অবস্থাগুলো দেখেন না নেন কদিন, এই বুতুনিরে বাইকে উঠে ঘুরাইতে গেলে এটার অবস্থা ফটাস করে ঘাড় মটকাই যাবো ভাঙ্গি। তো বুতুনি তুই তেলা ত্যাক্তো হইস না, তেলা দেখতো ত্যাক্ত বিরক্ত না ত্যাক্ত না তেলা ত্যাক্ত আইডা হুনি তো আশ্চর্য তেলা দেখতো। এর ভিতরে দেখে একটা আপু কমেন্ট করছে, কমেন্টটা দেখে হাসতে হাসতে শেষ। তারপরে বললাম যে রে তেলা ত্যাক্ত নিয়ে তো আমি কথা কইলাম না, তেলা ত্যাক্তটা নিয়ে একটু কথা কই। দর্শক বিদায় নিলাম, বেটে বেলা দেন, আল্লাহ হাফেজ।